আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনাদের আজকে দেখাবো দেওয়ালে পুটিং কেন করতে হয় আর কিভাবে করতে হয়, এছাড়া কিভাবে ঘষে সেটা মসৃণ করতে হয়। পুটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো পুটিং হচ্ছে এই ওয়ালবোর্ডটি, এটা 4 লিটার করে থাকে। আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, তবে বার্জারটাই সেরা। যেগুলো ছোট ছোট গ্যাপ আছে সেখানে সাদা এই ওয়ালপুট্টিগুলো মিল ভরাটগুলো পূরণ করতে হবে, এবং এই পুটিং খুবই দীর্ঘস্থায়ী শক্তিশালী। চলুন আপনাদের দেখাই কীভাবে পুটিংগুলো করতে হয় আর কীভাবে ঘষতে হয়। যেমন এটা একটা গ্যাপ, প্রত্যেকটা বিল্ডিংয়ে কোনো না কোনো ফুটা থাকে, এই ফুটোগুলো বন্ধ করতে আমাদের এই ওয়ালপুট্টি ব্যবহার করা হয়। এগুলো ফর্মিকে ধরা খুব মসৃণভাবে গর্তগুলো ভরাট করে দিয়ে 12 ঘন্টা পর এগুলো সুন্দর করে ঘষে নিতে হবে। আমরা অলরেডি পুটিংগুলো দিয়ে দিচ্ছি, চলুন আমরা দেখি নি কীভাবে এগুলো ঘষতে হয় আর কী দিয়ে এগুলো ঘষতে হয়। ঘষার জন্য আমাদের ব্যবহার করতে হবে এই সিরিজগুলো, কিং, স্পট। এই সিরিজগুলোর নাম্বার হচ্ছে 120। এই সিরিজগুলো দিয়ে আপনারা ঘষে নেবেন। আপনাদের একটি সিরিজ বের করে দেখানো হচ্ছে। এই সেই সিরিজ যার নাম্বার 120, এগুলো দিয়ে খুব মসৃণ করে আপনারা ওয়ালগুলো ঘষতে পারেন। সিরিজের ওপাশটা একটু দেখানো যাক, ওপাশটা একটু দেখি আমরা সিরিজের ওপাশটা কেমন। এটা খুব ধারালো খাস খাস ভিতরে, এগুলো দিয়েই আপনার ওয়ালের পুটিং এবং উঁচু নিচু জায়গাগুলো মসৃণ করা হয়। আর এগুলো দিয়ে আপনারা করবেন, আর এই সিরিজগুলোর নাম্বার হচ্ছে 120, এগুলো দিয়ে পুটিংগুলো সুন্দরভাবে বসে নেবেন। আমাদের একটি সিনিয়র মিস্ত্রি, তাকে আমরা দেখাচ্ছি। আমাদের চাচা খুব সুন্দরভাবে কাজ করে থাকেন, পেইন্টারের। আপনারা চাইলে আমাদের পেইন্টার যোগাযোগ করে আপনারা আপনাদের বাড়ি সুন্দরভাবে কাজ করে নিতে পারেন। চাচা, আপনি তো রংমিস্ত্রি নাকি? যা, খুব সুন্দরভাবে কাজ টাজ করেন, মানুষকে কখনো ঠকাবেন না, সৎ পথে সৎভাবে কাজগুলো করে যাবেন। আশা করি আমাদের টিমের এটাই ম্যানেজমেন্ট বড় বিষয়। চলুন এবার আপনাদের কীভাবে ঘষতে হয় সেগুলো দেখাবো। আর ঘষার আগে আপনারা খুব সুন্দরভাবে দেখে নিন ভিডিওটা কীভাবে ঘষতে হয়। 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত, যেহেতু টাইস করা হয়েছে তার উপরে 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত আমরা পুটিং করে নিয়েছি। আপনারা দেখছেন পুটিংগুলো, যেগুলো গর্ত ছিল আমরা ভরাট করে দিয়েছি এই বার্জার রবিলাক ওয়ালপুট্টি দিয়ে। এরপর আমরা ঘষবো, চলুন কী দিয়ে আমরা ঘষতে পারি। পুরো দেওয়ালটি ঘষে নেওয়ার পরে আমরা প্রথমে পুটিংগুলোতে একটু আবরণ দিয়ে ঢেকে দিব। এভাবে আপনারা করতে পারবেন আপনাদের দেওয়ালের পুটিংগুলো, যে গ্যাপগুলো রং করতে হয়। আশা করি যাদের ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি নিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।